ফ্রেন্ড আমরা আসছি বাজার ঘুরতে, আর এখানে একটা পুজো হবে 24 পহর, তাও তাই জন্য আমার বৌদির আইব্রু বানাতে যাবে, তা আমি ওদের সাথে যাচ্ছি ঘুরতে, আমিও বানাবো আইব্রু। আর দেখতে পাচ্ছ, দেখো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বৌদি আমার এখানে, তা দেখো ওয়েট করছে ওইদিকে, ছোটো বৌদি ওয়েট করছে করছে রাস্তার মধ্যে, ওই যে ভাইজিকে নিয়ে টোটো আসবে, টোটোর মধ্যে যাবো চেপে চেপে, হেঁটে যাবো না, সন্ধ্যে হয়ে আসছে ওই জন্যে, এখন আস্তে আস্তে করছে টোটো, আমি দেখি কতক্ষণ লাগে সময়। এসছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এ দেখো বৌদি চেপে গেছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড চলে এসেছি এখানেতে পার্লারটাতে, দেখতে পাচ্ছ এই দেখো এই যে পার্লারটা ঢুকবো এবারে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড দেখো ঢুকে গেছে পার্লারতে, আর ছোটো বৌদি বসে গেছে, ছোট প্রথমে করবে তারপরে আমরা করবো, বসে গেছে হ্যাঁ, আর ভাইজিরাও ঢুকে গেছে ভেতরেতে, সব বসে আছে নিচে, এই যে একটা এই যে, আর পুচকিটা বাইরে বসে আছে বড় বৌদির কাছে। না না, আমি যখন গেলাম তখনই গায়ে ধোয়াতে লাগলো, আমি ভাবছি ভুলে গেল নাকি, ফের রং খেলা হচ্ছে ফ্রেন্ড, দেখো আমার দাদার ছুটি আছে আজকে, তোমার দেখতে পাচ্ছি সবার ফের রং মাখা, দাদা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সব রং ফং ফের মাখামাখি চলছে, বাবরে বাবরে হবে না, এই দেখো চোর দেখো দিয়েছি গোল, আর ছুটি আছে বলে সবাইকে রং মাখাচ্ছে, এই যে এইটা আমি তো বসেছিলাম, আমার বলে দিয়েছিল রং শুনলো না, মাথা তো অনেক রং দিয়ে দিচ্ছে, চান করতে হবে আজকে শ্যাম্পু করে, আর বৌদি দেখে দেখো বৌদি মাখবে না, কিছু জোর করে মাখিয়েছে কান ছিল করি, আবার নিজের রং খেতে শুরু করে দিয়েছে, দিয়ে দিস না এমনি, বাপরে বাপরে, আরে দেখো বৌদিকে দিয়েছে মাখিয়ে গালের মধ্যে, ভাত খাচ্ছিল বসে বসে, এই যে ওদেরকে বারণ করছে রং মাখিস না ঠান্ডা লেগে যাবে, তা শুনছে না, ওদের খুব খুশি, সবাই মিলে রং খেতে শুরু করে দিয়েছে ঘরেতে, আর সেকেন্ড হুলি সব ভয় পাচ্ছে, তোমার সকলে কেমন আছো, সিদ্ধান্ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং খুব খুব ভালোবাসতে নতুন ভিডিওতে, আর হ্যাপি হুলি সব ফ্রেন্ডদেরকে জানাচ্ছি, আজকে দেখো আমি দেখো আজকে হুলিতে এই ড্রেসটা পরেছি, দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর আমি সকাল থেকে তো ভিডিও বানাতে ওখানে ব্যস্ত ছিলাম, মানে বেরোতে পারি না এতটুকু ঘর থেকে, সবাই মানে রং টং সব খেলে নিল, আমি অনেক বছর পর এবার মানে একটু মানে রং লাগিয়েছি, রং টং আমি তো খুব করে খেলি না, দেখতে পাচ্ছ ফ্রেন্ড কাকিমা এখানেতে গেটটা লাগিয়ে দিয়েছে, যাতে না আমরা আসতে পারি রং যাতে না মাখাতে পারি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড দেখো বাঁশটা পড়ে আছে, আমি এই কপাটা খেলে কোনো রকম কষ্ট মস্ত হয়েছি, কাকিমাকে রং মাখা বলে দেখি, আমাদের কাকিমার সঙ্গে রং মাখা বলে আবির দেবো, সেরকম কিছু না পায়ে আটটু মাঠে আবির দিয়ে দেবো হালকা, এই দেখো কেমন করে রং মেখেছে আমার ভাই, দেখছো ওটা মুখময় রং মেখেছে, চিনতে পারা যাবে না একদম, আর হচ্ছে ভাইয়ের বন্ধু রঙের সঙ্গে জামা ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ এই যে আমি রং মাখাচ্ছি আমার ভাইকে, হ্যাপি হুলি, ভালো থাকিস, বড় হ, অনেক বড় হ, চাকরি ফাকরি কর, দিদিকে দেখবি একটু, আর এই একটা ভাই এখাও দিই একটু, এই যে হ্যাপি হুলি, হ্যাপি হুলি, অনেক বড় হ, ভালো চাকরি ফাকরি করো, মানুষের মতো মানুষ হও, না তুই বাইরে বসে বাড়ি, কাকিমার দরজাতে দাঁড়িয়ে আছি চুপ, মানে কাকিমার বাইরে গেছে এখন, দেখো কত লোক দেখতে পাচ্ছ ফ্রেন্ড, দেখো রাস্তার মধ্যে সব দাঁড়িয়ে আছে কিনে রং খেলছে সবাই, তো কাকিমা আসছে, কাকিমাকে রংটা মাখাবো, এই জন্য পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ লুকিয়ে, ওমা
মায়ের কাপড় দেখতে পাচ্ছ ফ্রেন্ড, মা দিতে চাইছিল না, বলছে রং ভং লাগিয়ে দিবি, দেবো না আমি। তো আমি জোর করে পড়েছি, বৌদির অনেক বক ছিল দেবে না বলে, কেন দেবে না কেন দেবে না। হ্যাঁ বৌদিরে তো আমাকে বারবার বলছিল হলো হলো নাও চলো আমার সঙ্গে রং ফং খেলবে, আমি তো বেরোলাম না গেলাম না, এখন মনটা ভাবছি না গেলেই হতো, বাস একটু আনন্দ করতে পারতাম, কিন্তু গেলাম না। বাইরেতে অনেক মানে বক্স ফক্স নিয়ে এসছে, বক্স বাজছে গানেতে, তো ওই জন্য গানটা খুব সাউন্ড আসছে, ওই জন্য মানে মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, মানে সবাই এখানে নাচানাচি করছে বক্স বাজিয়ে, ভাইরা বক্স ভাড়া করে নিয়ে এসছে, তো আমাকে বলছে চল ওখানে চল, ওখানে সবাই মিলে বক্স ভাড়া করেছি যাবি, তো আমি বললাম কি যে না আমি যাবো না, ওখানে গেলে তো কপিরাইট আসতে পারে, ওই জন্য আমি যাচ্ছি না গানের মধ্যে, ওই জন্য ঘর থেকেই আমি যা ভিডিও করছি করছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডরা, দেখো বৌদি বাড়ি এসছে, দু ঘন্টা পর বাড়ি এসছে, দেখো একটা বৌদি দেখো নাচছে, দেখো এই যে নাচানাচি চলছে এখানেতে গানের তালে তালে, এই যে রংটা আমি মাখাতে বাকি ছিল লিহে, সেই যে হাই ফ্রেন্ড খেপি বৌদি, এটা আমার খেপি বৌদি, ছোট ভাই দেখতে পাচ্ছ দেখো, দেখে না ওটা আমার ছোট কাকার ছেলে, দাঁড়া দাঁড়া আরো বাকি আছে একটু দাঁড়া, কি রং জলে গুলতে গেছে, রংটা উঠবে না সেই রং, আমরা তো এখন এত নাদির খেলছিলাম, বৌদি কুকুরটি করে বুদ্ধি করে দেখতে পাচ্ছি রং গোলা রং দিচ্ছে, রং তুলতে অনেক সময় লাগবে, আর এখানে তো আমরা আজকে করছি মানে শুধু আবির খেল, শুধু আবিরটা খেলছি, গলার মধ্যে ঢুকে যাচ্ছে মানে আবিরটা যে ভেতরে যাচ্ছে খুব খারাপ জিনিস অবশ্য, এই দেখো কি অবস্থা দেখো, এই যে আমাদের পুচু কানতে লেগে গেছে রং খেলানো দেখে, যে সবাইকে রং মাখাচ্ছে দেখে কানতে লেগে গেছে, এই যে ভাবছে কি হচ্ছে এটা, ছোট বৌদি মুখে সাবান দিতে শুরু করে দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ দেখো, এই দেখো নাচছে, বাইরে গান হচ্ছে, গানের তালে তালে অনেকগুলো নাচছে এখানে, আমি যেহেতু গানটা দিতে পারবো না দিলাম না, আমার হাতে আবিরে ভর্তি, এই যে দিতে পারে দেখো মুখ সাবান দিয়ে মুখ ধুয়েছে, তার মধ্যে দেখো দেওয়ার ঠেয়ে লাগিয়ে দিল রং মুখের মধ্যে, মুখ ধোয়া না ধোয়া সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ দেখো আবার মুখ সাবান দেবে, সাবান মাখা মুখে ফেলে আবার রং দিয়েছে বলে বৌদি সেই মানে শোধ নেবে চেষ্টা করছে, শোধ নেবার জন্যে কেমন করে রং মাখানো হচ্ছে, বিছানায় সাবান দিয়ে পেছন থেকে কে রং মাখালো মাকে পেছন থেকে, দাও শোধ, এই শোধ মোধ আমি অন্য কোনো রং দিইনি, এই যে সাবান দিয়ে ছোট ভাইয়ের কামার কালার করে দিয়েছে বৌদিতে, দেখতে পাচ্ছ ও রং মাখতে চায় না খুব একটা, জোর করে মাখিয়ে দিয়েছে, ঘরে থাকতে বেশি পছন্দ করে।